দেখো, আজকে আমাদের ক্লাসের যে মূল বিষয়বস্তু, এটা হচ্ছে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টার নাম হচ্ছে নন ওভেন। ক্লাসের শুরুতে আমি একটা প্রশ্নে যাব যে নন ওভেন সম্পর্কে তোমাদের কারো ধারণা আছে কিনা? নিঝুম, তামিম, দুইজনের একজন আমাকে বলো, নন ওভেন সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা? তামিম কি আমার কথা শুনতেছো বা নিঝুম কি আমার কথা শুনতেছো কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি তামিম, আমাকে নন ওভেন সম্পর্কে কোনো ধারণা দিতে পারবা কিনা যে নন ওভেন বিষয়টা আসলে কি? স্যার, যেটা যে রেজিন প্রলেপের মাধ্যমে যে পণ্য তৈরি করা হয় স্যার, ওইটাই তো মনে নন ওভেন। সাধারণত আমরা কি করি? ইমন, তুমি বলতে পারবা যে নন ওভেন পণ্যটা আসলে কি, বা নন ওভেন কাপড়টা, আমি কোন কাপড়টাকে নন ওভেন কাপড় বলি? সাধারণত তিনটা আমরা জিনিস আছে। ফেল্ডিং প্রক্রিয়া, সাধারণত যে কাপড় গুলো তৈরি সেটা হচ্ছে নন ওভেন কাপড় হ্যাঁ, স্যার, এই যে নিটিং গুড়, ওভেন বাদ দিয়ে। হ্যাঁ, বাদ দিয়ে মূল কথা হচ্ছে আমরা একটা শর্ত আছে এখানে, তাপ, চাপ এবং আঠালো জাতীয় পদার্থের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, আমরা তাপ যেটা বা তৈরি আঠালো করে থাকি, পদার্থের সাহায্যে কাপড় গুলো হ্যাঁ তৈরি করা হয়। তৈরি করে থাকি, এটাকে কিন্তু হচ্ছে আমরা নন ওভেন ফেব্রিক বলা হয়, ঠিক না? তা আমরা নন ওভেন ফেব্রিক সম্পর্কে জাস্ট আজকে ভূমিকাতে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। যে দেখো, মূলত হচ্ছে এইটা হচ্ছে এট এ গ্ল্যান্সে আমরা হচ্ছে সম্পূর্ণ টেক্সটাইলের একটা প্রসেসিং এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ একদম তুলা থেকে শুরু করে কিভাবে সুতা, তারপর কিভাবে আমি সুতাটাকে রং করব, কিভাবে আমি কি এটাকে একটা গুড প্রিপারেশনে নিয়ে যাব, আমি কিভাবে কাস্টমার সিলেক্ট করব, এই পুরো সার্কেলটা এখানে দেওয়া আছে। অর্থাৎ দেখো, প্রথম হচ্ছে আমরা কি নর্মালি কি তৈরি করি, কটন, কটন থেকে ইয়ার্ন, ইয়ার্নটাকে আমি সাইজ করি, সাইজ ইয়ার্নে নিয়ে যাই, তারপর সেটা থেকে আমি উইভিং করি, উইভিং করা কাপড়টাকে আমি রং করতে পারি, রং করার পরে আমি সেটাকে অথবা ডাইং ও করতে পারি, ডাইং অথবা প্রিন্টিং করতে পারি, এরপর এটাকে আমি নিয়ে যাই গুড প্রিপারেশনের জন্য, অর্থাৎ এটাকে আমি আলটিমেটলি এটা কমপ্লিট গার্মেন্ট সেকশনে নিয়ে যাই, এরপর সেখান থেকে আমার রিটেল স্টোর এবং কনজিউমার, এই পুরো ধারণাটা দিয়ে আমরা আজকের ক্লাসটা আসলে শুরু করতে চাচ্ছি। তো দেখো, আমাদের মূল বিষয় যেহেতু নন ওভেন, এখানে নন ওভেন ফেব্রিকটার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলছিলাম যে কি কি লাগে। এটা সাধারণত ইন্টারলকিং পদ্ধতিতে তৈরি করা হয়, ইন্টারলকিং পদ্ধতিতে তাপ, চাপ এবং আঠালো জাতীয় পদার্থের মাধ্যমে তৈরি করা হয়। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে নন ওভেন পদ্ধতিতে আমরা কি করতেছি, তাপ, চাপ এবং আঠালো জাতীয় পদার্থের মাধ্যমে আমরা সাধারণত এটা তৈরি করতে পারছি, ঠিক আছে? এরপর দেখো, এটার হিস্টোরিটা আমরা বইয়ের থেকে পড়ে নিবো, যেটা কবে আসছে বই হিস্টোরিটা যেহেতু আমার দরকার নাই। এখানে কিছু ফাংশন আছে যে নন ওভেন পদ্ধতিতে কিছু ফাংশন, যেমন কি, যেটাকে বলছে পলিমারিক ল্যাকটিক অ্যাসিড অথবা নন ওভেন ফেব্রিক যেটাকে আমরা বলে থাকি, ব্ল্যাক ফ্লেম রিডারেন্ট, পলিথিলিন টেট্রাক্লোরাইথিন আছে, অ্যান্টি স্ট্যাটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়া, এগুলো সাধারণত আমাদের এই নন ওভেন এর যে কেমিক্যাল গুলো আছে, কেমিক্যাল গুলোর মধ্যে সাধারণত এটা ব্যবহার করি। কারণ আমরা জানি তাপ, চাপ এবং আঠালো জাতীয় মূলত যে পদার্থটা, এখানে আঠালো জাতীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করে থাকি। হ্যাঁ, তো এখানে দেখো, আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ নন ওভেন যে ফেব্রিকটা আছে, নন ওভেন ফেব্রিকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা এখানে দেখতেছো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অ্যাবজর্বেন্সি, অর্থাৎ এটার পানি যে শোষণ করার একটা ক্ষমতা আছে। ব্যাকটেরিয়াল ব্যারিয়ার, অর্থাৎ ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বেশি, যেহেতু এটা একটা নন ওভেন ফেব্রিক। সাধারণত একটা জিনিস খেয়াল রাখবা, প্রাকৃতিক যে ফেব্রিক গুলো আছে, ফাইবার গুলো আছে, এটার সাধারণত ব্যাকটেরিয়া আক্রমণ করে বেশি, কিন্তু নন ওভেন যে জামা কাপড় গুলো আছে এগুলো এমনিতেই কৃত্রিম, এগুলোতে সাধারণত আমাদের ব্যাকটেরিয়াল ব্যারিয়ারটা কম এফেক্ট করতে পারে। এরপর আছে আমাদের কশিওরিং, ফিল্টারিং, ফ্লেম রিডেন্সি, লিকুইড রিপ্লেন্সি, অর্থাৎ তোমার এক কথা হচ্ছে নন ওভেন ফাইবারের যে বৈশিষ্ট্যগুলো আছে এটার মধ্যে তোমার এটা শক্তি অনেক বেশি থাকে, এটার স্ট্রেস অনেক বেশি থাকে, সফটনেস কম থাকে, ওয়াশেবিলিটি, এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হচ্ছে নন ওভেন ফেব্রিক, যেটা আমাদের বই থেকে আমরা দেখে নিতে পারবো। এখন কথা হচ্ছে নন ওভেন ফেব্রিক গুলো সাধারণত আমাদের কোথায় কোথায় ব্যবহার করে থাকি। যেহেতু আমরা নন ওভেন নিয়ে আলোচনা করতেছি, তার মানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, একটা বিষয় জানা, নন ওভেন ফেব্রিক গুলো আমরা কোথায় ব্যবহার করি। এক নজরে কিন্তু এখানে বলা আছে কি, আমাদের সাধারণত অটোমোটিভ ইন্টেরিয়র, হোম ফার্নিশিং অর্থাৎ বাসা বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়, আমাদের হিট ট্রান্সফার প্রিন্টিং এর ক্ষেত্রে, অর্থাৎ গরম কিন্তু কোনো কিছু যখন আমরা ট্রান্সফার করি, কোনো কিছুতে তাপ দেওয়ার জন্য সেখানে ব্যবহার করি, আমাদের ফিল্টার মিডিয়া, কেবলের মধ্যে অর্থাৎ তারের মধ্যে, বিল্ডিং এর ম্যাটেরিয়াল, টেনিস কোর্টে ব্যবহার করি, কম্বল, ব্ল্যাঙ্ক কোট যেটাকে বলা হচ্ছে অটোমোটিভ, এখানে ব্যবহার করি, কার্পেটিং এ ব্যবহার করি, স্পেস শাটল এক্সটেরিয়ার টাইলস, মেরিনের মধ্যে ব্যবহার করি,
জুতার ফ্যাক্টরিতে ব্যবহার করি, ছাদ তৈরিতে ব্যবহার করি। অর্থাৎ দেখা গেছে কি, এই যে নন ওভেন যেটা আমরা পড়তেছি, নন ওভেন যে ম্যাটেরিয়ালস গুলো হয়, এই ম্যাটেরিয়াল গুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে যে শর্তটার কথা বলছি, যে টাইপ অফ বন্ডিং, আমি কিন্তু একটা কথা বলছিলাম মূলত শুরুতেই, কথাটা ছিল কি যে আমরা নন ওভেন ফেব্রিকটা তৈরি করতে গেলে আমাকে কি কি লাগবে, তাপ, চাপ, আঠালো জাতীয় পদার্থ, কেমিক্যাল, এই চারটা জিনিস, অর্থাৎ মেকানিক্যালি, থার্মিক্যালি, কেমিক্যালি এবং সলভেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে সাধারণত আমাদের এই ইন্টারলকিং বন্ডিংটা তৈরি করতে পারি। এখানে আমাদের কিছু নাম আমরা আলাদা করে দিছি, যে ফাইবার ইউজ টু প্রোডাক্ট নন ওভেন ফেব্রিকের ক্ষেত্রে, এখানে কিছু ন্যাচারাল ফাইবার আমরা তৈরি করছি এবং কিছু রিনিউয়েবল ফাইবার তৈরি করছি। তো ন্যাচারাল ফাইবারের মধ্যে কি কি ছিল আমার, কটন, ভিস্কোস, লিকল এবং পলিয়েটারবিন। আর ম্যানমেড ফাইবারের মধ্যে ছিল পলিস্টার, পলিপ্রোপাইলিন, তারপর হচ্ছে বিস কম্পোনেন্ট ফাইবার এন্ড রিসাইকেল ফাইবার। অর্থাৎ এটাকে আমি ভাগ করে এটাই বুঝাইতে চাইছি, যেহেতু আমাদের আজকের ভূমিকাতে আমরা আলোচনা করতেছিলাম যে ম্যানমেড ফাইবার নিয়ে, অর্থাৎ নন ওভেন ফাইবারটা নিয়ে। দেখেন নন ওভেন ফাইবারের মধ্যে কিন্তু আমরা চাইলে ন্যাচারাল ফাইবারও ব্যবহার করতে পারি, চাইলে আমরা এটাকে রিসাইলিং করে অর্থাৎ রিনিউয়েবল ফাইবার ব্যবহার করতে চাইলে, অথবা সম্পূর্ণ ম্যানমেড ফাইবার আমরা ব্যবহার করতে পারবো এটার ক্ষেত্রে। এরপর দেখো এখানে আমাদের কিছু আছে, যে টাইপস অফ নন ওভেন প্রসেস, এটাতে আমরা যাব না। হ্যাঁ, এইখানে দেখো, এখানে সম্পূর্ণভাবে হচ্ছে স্পাউন্ডেড ফ্লো প্রসেসের একটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে। এই চ্যাপ্টারের মাধ্যমে জাস্ট আমরা একটা ধারণা নিব, বেশি কিছু দেখবো না। মূলত আমরা জানি যে নন ওভেন এর মধ্যে যেহেতু আমাদের কেমিক্যাল বন্ডিংটা ব্যবহার করতে হচ্ছে, এখানে আসলে আমরা কি কি প্রসেস ব্যবহার করতে পারি। যেমন আমাদের একটা হপার ফিডার আছে, এক্সট্রুডার আছে। নর্মালি হপারের মধ্যে যখন আমরা আমাদের লিকুইড, যেই আঠালো জাতীয় পদার্থ গুলো দিব, সেটা যখন ব্যবহার করব, সেটা ধারাবাহিক ভাবে কিভাবে এসে এটা বন্ডিং এর মাধ্যমে আমাদের একটা ওয়াইন্ডার সেকশনে জড়াবে নজেলের মাধ্যমে। এখান থেকে দেখো স্নিক প্যাক এর মাধ্যমে, নজেলের মাধ্যমে কিভাবে হচ্ছে আমাদের এটা তৈরি হচ্ছে। এটা সাধারণত আমাদের যখন আমরা টেক্সটাইল র মেটেরিয়াল টু পড়ছিলাম, ওইখানে কিন্তু আমরা পড়ছিলাম যে ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং এবং মেল্ট স্পিনিং এর মাধ্যমে সাধারণত এটা চেইন তৈরি করা হয়। এরপর দেখো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মেশিন ফর স্পাউন্ডেড নন ওভেন ফেব্রিক। এখান থেকে জাস্ট একটা ধারণা দিতেছি যে দেখো, আসলে এখান থেকে দেখো যে মূলত নন ওভেন ফ্যাক্টরিটা কত বড় বিস্তৃত। এটা হচ্ছে আমাদের মেলব্লোন ফ্লো প্রসেস, অর্থাৎ এখান থেকে আমি কিছু নাম তোমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি, যে নন ওভেন এর অনেকগুলো টাইপ আছে, যে স্পাউন্ড বন্ডেড টাইপ, মেল ব্লাউন্ড, ওয়াটার জেট প্রসেস, নিডেল প্লান্টস। এখান থেকে এক নজরে একটু সবকিছু দেখো, দেখো এগুলো হচ্ছে মেশিন ফর মেল ব্লোন নয়ন প্রসেস, অর্থাৎ বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে নন ওভেন তাপ দেওয়ার জন্য এই মেশিন গুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এটা দেখো ওয়াটার জেট ফ্লো প্রসেস চার্ট, এটা হচ্ছে মেশিন অফ ওয়াটার জেট নন ওভেন। এটা দেখো নিডেল প্লান্টস ফ্লো প্রসেস চার্ট, এটা হচ্ছে মেশিন ফর নিডেল প্লান্টস নন ওভেন এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যবহার করে আসি। অর্থাৎ একটা জিনিস দেখো আমরা দেখলাম কি, যে নন ওভেন আমাদের বই আসলে যতটুকু দেওয়া আছে তার থেকেও কিন্তু নন ওভেনের এই যে সংজ্ঞাটা, নন ওভেনের যে কার্য পদ্ধতিটা, তারা সেটা কিন্তু অনেক বেশি বিস্তৃত। নর্মালি আমরা শিখছি কি, তাপ, চাপ, আঠালো জাতীয় পদার্থের মাধ্যমে নন ওভেন করা হয়, ফেব্রিকের কোন কোন অংশে আমরা এগুলো ইউজ করে থাকি এই বিষয়টা। কিন্তু আমরা যেটা দেখাইলাম যে নন ওভেনের আসলে উৎস গুলো কোথায়, কোন কোন জায়গায় আমরা নন ওভেনটা ব্যবহার করতেছি এটা। আর এইখানে আবার কি দেখানো আছে দেখো, ইউজ অফ নন ওভেন ইন মেডিকেল, অর্থাৎ মেডিকেল টেকনোলজিতে কোথায় ব্যবহার করে। যেমন আইসোলেশন, বর্তমানে আমাদের করোনা, এই COVID-19 এর সময় আমরা এটা বারবার শুনতেছি যে আইসোলেশনে আছে। একটা রোগী যখন আমরা আইসোলেশনে থাকি তখন তাকে একটা আলাদা স্পেশাল গাউন পরানো হয়, মেডিকেলের জন্য একটা সার্জিক্যাল গাউন আছে, সার্জিক্যাল ড্রেপস, কভার, সার্জিক্যাল স্কার্ফ, ক্যাপ, মেডিকেল, বিভিন্ন জায়গায়। অর্থাৎ নন ওভেনটা কিন্তু মেডিকেল টেকনোলজিতে বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হচ্ছে। এরপর দেখো হাইজেনিক এর ক্ষেত্রে, হাইজেনিক বলতে সাধারণত বলছি কি, দেখো বেবি ডায়াপার সাধারণত সবাই দেখে আসো, ফেমিনিন হাইজেনিক, অ্যাডাল্ট ইনকন্টিনেন্স প্রোডাক্ট, ওয়েট ওয়াইপস, অর্থাৎ ব্যান্ডেজ, মেডিকেল যত টেকনোলজি আছে, টাওয়েল, স্লিপার, জুতা, ফুটওয়্যার, বিভিন্ন জায়গায়। এখানে দেখো ফিল্টার, গ্যাসোলিন, অর্থাৎ এগুলো জাস্ট আমি তোমাদেরকে এক নজর দেখাচ্ছি, কারণ আমরা জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। আসলে নন ওভেনটা অনেক বেশি বিস্তৃত, কারণ আমরা সবসময় তোমার দেখা গেছে যে কি পরে আসছি, তোমাদের আমরা যে টেক্সটাইলের জামা কাপড় তৈরির যে পদ্ধতিটা আছে, নিটিং পদ্ধতি, উইভিং পদ্ধতি, এই বিষয়গুলোই কিন্তু আমরা আলটিমেটলি এতদিন শিখতে শিখতে আসছি। লাস্ট সেমিস্টারে এসে আমরা একটা চ্যাপ্টার পাইছি কি, অ্যাডভান্স নিটিং অ্যান্ড নন ওভেন। যেহেতু এটা অ্যাডভান্স নিটিং অ্যান্ড নন ওভেন, অর্থাৎ নন ওভেনের যত আধুনিক সংস্করণগুলো আছে তোমরা এক নজর এখান থেকে দেখে নিতে পারবা। দেখো জিও টেক্সটাইল, এটা কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। কোথায় ব্যবহার হচ্ছে?
দেখো এখানে লেখা আছে সয়েল স্টেবিলাইজার, অর্থাৎ মাটিতে ব্যবহার করা হচ্ছে। রোডের হাইওয়েতে দেখবো অনেক সময় নতুন ব্রিজ করছে, রাস্তা করছে, দুই পার যেন ভেঙে না যায় ওইখানে বিভিন্ন পাশ থেকে বাউন্ডারি করে লেআউট দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ কথা হচ্ছে জিওটেক্সটাইলটা মেডিকেল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবন প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। এখানে একটা চার্ট দেওয়া আছে যে কোন কোন জায়গায় আমাদের ইউজ অফ ননোবেটা দেওয়া আছে, এগ্রিকালচার থেকে শুরু করে তুমি দেখতেছো এগ্রিকালচার সিড, অর্থাৎ বীজ, অ্যাপারেল লাইন, গার্মেন্টস এর বিভিন্ন লাইনে, অটোমোটিভ হেডলাইন, অর্থাৎ এভরি জায়গায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের এই ইউজ অফ ননোবেটা দেওয়া আছে। এখন আমরা যদি আমাদের বইয়ের পড়াটাতে আসলে চলে আসি, দেখবা আসলে আমাদের বইয়ে কি দেওয়া আছে এবং ঠিক কতটুকু দেওয়া আছে। দেখো আমাদের বইয়ে মূলত লেখা আছে নন ওভেনের সংজ্ঞা, এরপর যেটা দেওয়া আছে নন ওভেনের ইতিহাস, এরপর আমাদের দেওয়া আছে দেশের নাম, কোন কোন দেশে সাধারণত নন ওভেনটা উৎপাদন হয় এটার একটা তালিকা দেওয়া আছে, এরপর আছে নন ওভেন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ফাইবার, এগুলো কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি, নন ওভেন কাপড়ের বৈশিষ্ট্য কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি, এগুলো আমরা বইয়ের ভিতর থেকে আবার পড়বো, তারপর পর্যায়ক্রমে করবো আমাদের পার্থক্যটা। কিন্তু মূলত দেখো আমাদের যেহেতু ক্লাসটা ছিল তোমাদের নন ওভেন নিয়ে, আমাদের প্রথম টপিকসটাই ছিল ভূমিকা এবং নন ওভেনের সংজ্ঞা, পরবর্তী ক্লাসে আমরা নন ওভেনের ইতিহাস এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করব। অলরেডি ব্যবহারটা যদিও আমরা শিখছি, তারপরে আমরা নন ওভেনের ব্যবস্থা সম্পর্কে পরবর্তী ক্লাসে বিস্তারিত আবার আলোচনা করব, এবং বিস্তারিত ক্লাসে আমরা নতুন নতুন আরো কিছু স্লাইড দেখব। দেখো এখানে আমার আরো কিছু স্লাইড আছে, যে স্লাইড গুলো পড়লে তোমরা ম্যানুফ্যাকচারিং নন ওভেন সম্পর্কে ধারণা পাবা, যে ড্রাইং, কিউরিং, ফিনিশিং প্রসেস কি কিভাবে তৈরি হচ্ছে, এই ক্লাসগুলো আমরা অবশ্যই পরের ক্লাসে তোমাদেরকে আমি শেয়ার করব। যেহেতু আজকে আমাদের ভূমিকাতে ছিল, এই ভূমিকার মধ্যে ঠিক আমি চেষ্টা করছি যতটুকু পর্যন্ত তোমাদের দেখানো সম্ভব এতটুকু পর্যন্ত তোমাদেরকে দেখাইছি। এবার নন ওভেন সম্পর্কে আমাকে একজন একটু বলো যে এখন নন ওভেন সম্পর্কে কেউ আমাকে 2 মিনিট কিছু বলতে পারবা কিনা, এটা কোন কোন জায়গায়। আমি একবার স্ক্রিনটা আবার দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল রাখো যে কোন কোন সেক্টর গুলোতে আমরা নন ওভেনটা ব্যবহার করছি। এটা ছিল আমাদের ইউজ অফ নন ওভেন, আমরা ব্যবহার করতে পারি নন ওভেনটা জিওটেক্সটাইলের ক্ষেত্রে, আমরা ফিল্টার্স এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা হাইজেনিক এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ বেবি ডায়াপার এসবের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ব্যান্ডেজ, আমরা মেডিকেল টেকনোলজিতে নন ওভেনটা ব্যবহার করতে পারি। পাশাপাশি চারটা মেশিনের সম্পর্কে আমরা পড়ছিলাম, যে চারটা মেশিনের নাম হচ্ছে কি কি, নিডেল পাঞ্চ ওভেন মেশিন, ওয়াটার জেট নন ওভেন, মেল্ট ব্রাউন নন ওভেন, এবং হচ্ছে স্পাউন্ড বন্ডেড নন ওভেন। অর্থাৎ এই চারটা পদ্ধতিতে ফ্যাক্টরি গুলোতে সাধারণত এই চারটা মেশিন ব্যবহার করে আমরা নন ওভেন প্রসেসটা সম্পূর্ণ করে থাকি, বাকিগুলো আমরা কিছু যে এক নজর এখানে দেখতেছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, একজন আমি জিজ্ঞেস করব যে প্রথমে আমাকে তামিম বলো যে আমরা সাধারণত কোন কোন ক্ষেত্রে এই নন ওভেন প্রসেসটা ব্যবহার করতে পারি, মানে কোন কোন টেকনোলজিতে নন ওভেন প্রসেসটা ব্যবহার করতে পারি। তামিম, জিও টেক্সটাইল, মেডিকেল এর ক্ষেত্রে, তারপর আমাদের কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, পোশাক শিল্পে ব্যবহার করতে পারি। আচ্ছা ঠিক আছে তামিম, হ্যাঁ আচ্ছা, এখানে নাইম কি আমার কথা শুনছো, নাইম পাটোয়ারি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার নাইম বলো তো আমাকে, নন ওভেনের কাপড় তৈরি করতে গেলে আমার কি কি জিনিস দরকার, নন ওভেন তৈরি করতে গেলে কি কি জিনিস দরকার? স্যার নন ওভেন ফেব্রিক্স মানে কি তৈরি করতে হলে স্যার আমার তাপ দরকার, চাপ দরকার, আঠালো জাতীয় পদার্থ স্যার দরকার। হ্যাঁ গুড, আমি এটাই চাইছিলাম। এখন আমাকে ইমন বলতে পারবা কিনা, যে ইমন যে মূলত আমরা চারটা পদ্ধতির কথা বলছি, যে দেখো এখানে চারটা পদ্ধতির নামটা তোমার বলতে পার মনে আছে কিনা, চারটা পদ্ধতি কি কি? সাধারণ ফ্যাক্টরি গুলোতে আমরা চারটা মেশিন ব্যবহার করে থাকি, যেটা আমরা বলছিলাম স্পাউন্ডেড থেকে শুরু করছিলাম, বাকি তিনটা মেশিনের নাম মনে আছে বলতে পারবা কিনা ইমন, বা অন্য কেউ বলতে পারবা কিনা? মেশিনের নাম গুলো মনে থাকে না। হ্যাঁ আমি আবার একটু দেখাই দিচ্ছি সবার জন্য, যেটা হচ্ছে হয়তো বইয়ের মধ্যে কিন্তু এই নামগুলো কখনোই পাবা না, যেগুলো হচ্ছে কি টাইপস অফ নন ওভেন প্রসেস। আমি চাচ্ছি বিস্তারিত আরো জানো ফ্যাক্টরি গুলোতে, আমি কিন্তু মেশিনের ছবি সহ তোমাদেরকে দেখাই দিছি। সাধারণত ফ্যাক্টরি লেভেল গুলোতে নন ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ব্যবহার করি, স্পাউন্ডেন প্রসেস, মেল বাউন্ড প্রসেস, ওয়াটার জেট, নিডেল পাঞ্চ, কি বলছো বুঝতে পারছো এই বিষয়গুলো। এবং সেটার ক্ষেত্রে সাধারণত আমরা দুই ধরনের ফাইবার আমরা ব্যবহার করতে পারি, এটা একটু খেয়াল রাখবা, একটা হচ্ছে ন্যাচারাল অথবা রিনিউয়েবল ফাইবার, আরটা হচ্ছে ম্যানমেড ফাইবার দিয়ে আমরা এটা তৈরি করতে পারি। এই ছিল আমাদের মূল বিষয়টা, এবং এখানে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য আমরা আজকের ক্লাসে পড়বো না, এটার জন্য আমাদের আলাদা একটা টপিকস থাকবে। তা কারোর কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের মধ্যে? স্যার নেক্সট ক্লাসে নন ওভেনের সম্পূর্ণ একটা প্রসেস হিসেবে জানতে চাই, মানে একটা মানে ফ্লো চার্ট আকারে যে কিভাবে
তাপ চাপের সাহায্যে কিভাবে ফাইবার গুলো একসাথে হয়ে একটা মানে পূর্ণাঙ্গ একটা নন ওভেন কাপড়টা কিভাবে তৈরি হয়, এরকম একটা ফ্লোচার্ট বা এরকম একটা টপিক সম্বন্ধে জানতে চাচ্ছি বিস্তারিত। আচ্ছা ঠিক আছে, ওটা তো আমরা অবশ্যই পড়বো, কিন্তু আমরা কিন্তু যে দেখো স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ, আমরা কিন্তু শুরুতেই কিন্তু একটা প্রসেস দেখায় শুরু করছিলাম, যে মূলত হচ্ছে এট এ গ্ল্যান্সে মূলত আমরা কিভাবে কাজটা করতে থাকি। হ্যাঁ, এখানে কিন্তু একদম তুলা তুলা থেকে শুরু করে একদম হচ্ছে রিটেল স্টেট পর্যন্ত কিভাবে হচ্ছে আমাদের নন ওভেনটা কাজ করে। এখানে কিন্তু সাধারণত আমাদের উইভিং এর পরে ডাইং এর পরে আমরা সাধারণত এই প্রসেসটা অ্যাপ্লাই করে থাকি। তারপর আমরা চেষ্টা করবো পরবর্তী ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করার জন্য, ঠিক আছে, নন ওভেন নিয়ে আলোচনা করার জন্য কি কিভাবে আমাদের এই প্রসেসটা হয়, যে মূলত কি কিভাবে আমাদের নন ওভেন কাপড়ের প্রসেসটা কাজ করছে। অর্থাৎ কি কিভাবে দেখো, এখানে কিন্তু একটা তোমাদের বই যখন পড়বা, তোমাদের বই কিন্তু নন ওভেন কাপড়ের 112 নম্বর পৃষ্ঠায় একটা ফ্লোচার্ট দেওয়া আছে, যে সেখানে তারপরে আমি পরের ক্লাসে একটা ধারাবাহিক প্রসেস নিয়ে আলোচনা করবো, যে কি কি ভাবে কোনটার পর কোন স্টেজটা করলে সাধারণত একটা প্রস্তুতকৃত একটা নন ওভেন কাপড় আমার তৈরি হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তাহলে আমাদের এতটুকু পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আমাদের পরের ক্লাসটাতে নন ওভেন কাপড়ের যে বাকি যে প্রসেস গুলো আছে প্রসেস গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার এটা চাপ খেয়ে স্যার চলে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আর আমরা চেষ্টা করবো 10 তারিখের পরে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় একদিন তোমাদের অফিসে এনে কিছু ব্যবহারিক ক্লাস করানোর জন্য, বিশেষ করে কিভাবে সাধারণত একটা ফেব্রিকের প্যাটার্ন গুলো আমরা তৈরি করবো, একটা প্যাটার্ন কিভাবে কাটবো, কিভাবে মেজারমেন্ট গুলো করবো, এটার উপরে কিছু ব্যবহারিক ক্লাস তোমাদের ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো আমরা, যদি এই মাসে পরিস্থিতিটা স্বাভাবিক হয়। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে আর কি। ওকে স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।